আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা। অবশেষে উমা সরকার পাঁচ মাস আগে ঘোষণা দেওয়া লং টাইম রেসিডেন্সি মানে হচ্ছে 10 বছরের ভিসা, সেই ভিসাটা কিন্তু 22 জন এক্সপার্টকে দিয়েছে এবং এই ভিসাটা পাওয়ার জন্য কি রিকোয়ারমেন্টের প্রয়োজন সেটাও ঘোষণা করেছে। তারই সাথে সাথে আজকে ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফ্যামিলি বা ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা যারা বেসিক্যালি নিয়ে আসতে চান নিজের আত্মীয় স্বজন রিলেটিভ কাউকে, তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে টেনে দেখার চেষ্টা করবেন। ওমানের এই সপ্তাহের শেষ খবর এবং পরিবর্তন আসবে কি না আসবে যার অপেক্ষায় আমরা রয়েছি, তারও একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, প্রতিবারের মতো মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাই মনে যাই আপনাদের সাথে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলে নিতে চাই, পাঁচ মাস আগে ওমান সরকার টাইমস অফ ওমান বাবদ একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে ওমানে ভবিষ্যতে লং টাইম রেসিডেন্স বা 10 বছরের এবং 5 বছরের ভিসা ঘোষণা আসতে পারে। অবশেষে ওমান সরকার সেই সব বাইশ জন সেরা ইনভেস্টরকে, যারা ওমানে বিজনেস করেছে, তাদেরকে কিন্তু লং টাইম রেসিডেন্সি দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এটার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের বাংলাদেশিদের অনেকের পক্ষে সম্ভব না, আবার অনেকের পক্ষে সম্ভব, সেটা কোনো বিষয় না, কার পক্ষে সম্ভব কার পক্ষে সম্ভব না যেহেতু এটা জানার বিষয়, তার জন্য আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। ওমানের 10 বছর এবং 5 বছরের ভিসার যে রিকোয়ারমেন্টগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কেউ যদি 10 বছরের ভিসা চাচ্ছে ওমানে, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রায় 5 লক্ষ রিয়ালের কিন্তু ইনভেস্টমেন্ট বা বিজনেস হতে হবে, বা 5 লক্ষ টাকার যে টিবিএসের এলএলসি, সরকারের আন্ডার যে এলএলসি আছে সেগুলো হতে হবে। 5 লক্ষ রিয়ালের ইনভেস্ট যাদের ওমানে রয়েছে বা সে ইনভেস্টর রয়েছে, তাকে ওমান সরকারের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করলে ওমানের মোহর ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু 10 বছরের জন্য রেসিডেন্সি দেওয়া যাবে। তারপরে রয়েছে আপনার 5 বছরের জন্য রেসিডেন্সি পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 2.5 লক্ষ রিয়ালের ইনভেস্টমেন্ট থাকতে হবে ওমানে। এটাও কিন্তু একটা বড় সুযোগ। আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা এই এই সিস্টেমে পড়তেছেন, এই রিকোয়ারমেন্ট পূরণ করা তাদের জন্য কোনো কিছু না, আমাদের দেখা অধিকাংশ বাংলাদেশি আছে। এনিওয়েজ, তো এটাই ছিল আসলে, অনেকে কমেন্টও করতেছিলেন যে টিকটকে দেখলাম অনেকে জানতে চাচ্ছেন যে লং টাইম রেসিডেন্স ভিসার রিকোয়ারমেন্টটা কি। অ্যাকচুয়ালি আমি এটা বলবো, যারা যারা ইনভেস্টর আছে, উইদাউট ইনভেস্টর এগুলো আসলে কল্পনা করা যায় না বা এগুলো না করার চিন্তাভাবনা না করাই ভালো। তারপরে হচ্ছে ফ্যামিলি ভিসা। অ্যাকচুয়ালি কেউ যদি কেউ রিলেটিভ বা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চায় ওমানে 3 মাসের ভিসার জন্য, সেক্ষেত্রে তাকে কিন্তু বেশ কয়েকটা রিক্রুটমেন্টের প্রয়োজন হয়। তার মধ্যে হচ্ছে আপনি যদি নিয়ে আসতেছেন আপনার পাসপোর্ট এবং ভিসার 2 কপি করে ফটো, পাসপোর্টের ফটোকপি এবং আপনার ভিসার ফটোকপি, এবং যে আসবে তার পাসপোর্টের ফটোকপি এবং তার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড মানে নীল কালার, 2টা ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে। এই 2টা হওয়ার পর যে সে যে আপনার আত্মীয়, এটার একটা এফিডেভিট লাগবে, সে যে আপনার আত্মীয়। যদি আপনার কাছে এফিডেভিট না থাকে বা আপনি করতে পারতেছেন, তাহলে এম্বাসির দ্বারস্থ হতে পারেন বা কোনো উকিল মুক্তারের দ্বারস্থ হয়ে যে আমার সে আমার রিলেটিভ, এটার জন্য একটা এফিডেভিট চাই, সেটা করে আপনারা অনায়াসেই ইমিগ্রেশনের জন্য সেটা জমা করতে পারেন, অনায়াসেই ভিসা পেয়ে যাবেন। আর ভিসার কস্টটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি, এটা বললে হয় না, কারণ অনলাইনে দেখা যাচ্ছে ভিসার ফি বা সব কিছু মিলিয়ে আপনাদের টোটাল মাত্র 25,000 খরচ হচ্ছে ওমানের টুরিস্ট ভিসা পাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে বা অধিকাংশ বাড়াই সম্ভবই না, দেখা যাচ্ছে অনেক টাকা লাগতেছে, কিন্তু প্রায় অনেক টাকার মতো লাগতো 75, অনেক জায়গায় অনেক রকম লাগতেছে। এটা হচ্ছে আপনার আরভাবে প্রসেসিং যদি করে সেগুলো আপনার আরভাবে জানে, আপনার আরভাবে কীভাবে করবে, যেহেতু স্পন্সর একজন বাধ্যতামূলক থাকতেই হবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রসেসিং রয়েছে। তো যাই হোক, আপনারা অনেকেই এই বিশেষ সংক্রান্ত অনেক প্রশ্ন আদি করেন, তার আমি এখন ধীরে ধীরে আপনার জন্য বিশেষ সংক্রান্ত ভিডিও বানাবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। তারপরে কথা হচ্ছে বর্তমান ওমানের সর্বশেষ পরিস্থিতি। আমরা পূর্বে ঘোষণা অনুযায়ী 30 তারিখের পর কিন্তু ওমানের নতুন নিয়মকানুন আসার কিন্তু একটা কথা ছিল, কিন্তু সেটার অপেক্ষায় আমরা আছি, দেখি না কী হয় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 30 তারিখ আজকে ক্রস হয়ে যাচ্ছে, আগামীকাল 1 তারিখ, ইনশাআল্লাহ কোনো না কোনো নতুন আপডেট আসবে, যেহেতু ওমানে প্রবেশ করার জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে, ভ্যাকসিন দিয়ে আসতে পারবে না, 1 ভ্যাকসিন দিয়ে আসতে পারবে না, এরকম অনেক রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেসবগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি। সানডেতে আমরা যদি কোনো রিকোয়ারমেন্ট পাই, কোনো খবর পাই, কোনো নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।